আল্লাহ 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 নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ওয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِّلْعَالَمِينَ وَقَالَ تَعَالَى وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى يَكُونَ أَحَبَّ إِلَيْهِ مِن وَالِدِهِ وَوَلَدِهِ وَالنَّاسِ أَجْمَعِينَ وَقَالَ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ بُعِثْتُ إِلَى الْخَلْقِ كَافَّةً আপনাদের এই বাকি বাংলার কৃষক শ্রমিক জেলে তাঁতি মেহনতি মানুষের প্রাণপ্রিয় নেতা প্রখ্যাত রাজনীতিবিদ জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের সংগ্রামী সহসভাপতি হযরতুল আলাম শাইখুল হাদিস মাওলানা আব্দুর রবি সুফি দামাত বরকাতুহু উপস্থিত হয়েছেন আপনাদের এই বানিয়াচং তথা হবিগঞ্জের বিশিষ্ট উলামায়ে কেরাম আপনাদের এই এলাকার উলামায়ে কেরাম আইম্মায়ে মাসাজিদ মাদ্রাসা ও মক্তব সমূহের আসাদাজায়ে কেরাম উপস্থিত দারাদারান ইসলাম, সময় খুব স্বল্প, স্বল্প সময়ের ভিতরে আমি আপনাদের সামনে কয়েকটি কথা খুব মুক্তসর ভাবে আরজ করব। আমার অত্যন্ত আন্তরিক বন্ধু, দীর্ঘদিন রাজপথের আন্দোলন সংগ্রামের সহযোদ্ধা, আপনাদের এলাকার তিনি সন্তান আল্লামা আব্দুর রবি সুফি দামাত বরকাতুহুর হুকুমে উনি আমাকে ঢাকা থেকে নিয়ে এসেছেন, আমি আপনাদের এখানে হাজির হয়েছি। আমার সফর খুবই লম্বা, এখান থেকে আমাকে চিটাঙ্গির উদ্দেশ্যে রওনা হইতে হবে। এই জন্য ভূমিকা বিহীন কয়েকটি কথা আপনাদের সামনে বলতে চাই। আপনাদের এই জায়গায় রাস্তা দিয়ে যখন আসি হাওরের উপর দিয়া চতুর্দিকে পানি, পানির ভিতরে মাছ, এর মধ্যে আবার যে সমস্ত জায়গায় দেখলাম ধান ক্ষেত, আবার কোন কোন জায়গায় ধান ক্ষেতের জন্য অপেক্ষায় আছে। ধান ক্ষেতের মধ্যে যে ধানটা রোপণ করলে সারা লাগাইছিলেন একটা, কাটার সময় কাটছেন বিশটা। না ঘুমাইলে আমার সাথে কিছু কথা করে হা হু কিছু করে লাগাইছিলেন একটা, কাটছেন কয়টা? যে বিশটার দশটা দিছে চেয়ারম্যান সাহেব আর পাঁচটা দিছে মেম্বার সাহেব। যে নারাজ ধরে আল্লাহ, আবার এক একটার থেকে দাম বসছে একটা শিশির মধ্যে কমপক্ষে 150 সবকিছু যাবতীয় কাজকর্ম সব আল্লাহ করছে। একটা কাজ খুবই ছোট এবং খুব ক্ষুদ্র, দানের শিষ্টা যখন বের হয়, বের হওয়ার পরে তার আগাটার মধ্যে একটা ফুল থাকে এবং দান্ডার মধ্যে একটা ফাটা থাকে, ফাটা। আপনারা আমার কথা যদি একমত হন বুঝেন তাহলে একটু হা হু হয়ে, দানের শীষ বের হওয়ার পরে দানের আগার মধ্যে একটা ফুল থাকে, দানের মধ্যে একটা ফাটা থাকে। একদিন পরে যায় দেখবেন ফুলটা নাই, ফাটাটা বন্ধ, দানের শীষের ভিতরে দানটার ভিতরে দুধ এখন চাউল হয়নি। এই ফুলটারে দানের ভিতরে ঢুকাই লোকে
আমি জিজ্ঞেস করতেছি আপনাদের এলাকায় অনেক বড় বড় গিরস আছে কৃষক, ওই সমস্ত কৃষকদেরকে যদি আল্লাহ কইত বন্ধারে মাটির নিচ থেকে ধানের চারা উঠাইলাম আমি, বড় করলাম আমি, তারপরে এর মধ্যে শীষ ধরাইলাম আমি, একটারে বিষ্টাও বানাই দিলাম আমি, ফুলটাও ভিতরে নিয়ে দিলাম আমি, ধানের মধ্যে যে ফাঁকা ডাক বন্ধ করে দেখা ছোট কাম ছোট সামান্য ধানের ভিতরে যে ফাঁকা ডা এটা বন্ধ করে দেখা চেয়ারম্যান সত্য পাল এমপি মন্ত্রী আস্তে কর এই যে দানের ভিতরে চাউল দিল কে, আর আস্তে কে দিল, পানির মধ্যে মাছ দিল কে, আর জোরে কান আপনি আমাদের সৃষ্টি করেছেন কে, সব কিছু তাম কায়নাতের যা কিছু দেখেন সব সৃষ্টি করেছেন আল্লাহ, কে করেছেন আল্লাহ, এবং আল্লাহ যে সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা সূর্যটা আমি তোমাদের জন্য বানাইছি, চন্দ্র তোমাদের জন্য বানাইছি, দিনের আলো তোমাদের জন্য বানাইছি, রাতের অন্ধকার তোমাদের জন্য বানাইছি, পানি তোমাদের জন্য বানাইছি, মাছ তোমাদের জন্য বানাইছি, বাতাস তোমাদের জন্য বানাইছি, আগুন তোমাদের জন্য বানাইছি, তাম কায়নাতের সব তোমাদের জন্য বানাইছি, আর তোমাদেরকে আমি আল্লাহর জন্য বানাইছি, আমাদেরকে বানাইছেন আল্লাহর জন্য, আর যাবতীয় সবকিছু বানাইছেন আমাদের জন্য, কথা বুঝে আসে না, সব বানাইছেন আমাদের জন্য, আর আমাদেরকে বানাইছেন আল্লাহর জন্য, এখন এই সবকিছু বানাইছেন কে, আল্লাহ, এখন যদি আল্লাহকে জিজ্ঞেস করেন ও আল্লাহ এই যে সুদিনের মধ্যে পানি থাকে না, বর্ষা সিজনে এত পানি, পানি যাতে তুমি বানাইলা পানি কেমনে বানাইছো, এটার মেশিন যা কোন জায়গায় ফিট করা, আপনাদের এখানে বরফ তৈরি হইলে বরফের মেশিন লাগে না, টিপটিপ উড়িয়া যখন পানি উঠে ক্ষেতের মধ্যে দেন পানি উঠে একটু মেশিন লাগে না, কারেন্ট লাগে না, তখন আল্লাহ যেখানে আল্লাহ যে পানি সাল্লা সব জায়গার মধ্যে যে পানি এসা ক্ষেত খামার সব কিছু ভরে গেল, পানিটার মেশিন কোথেকে লাগাইছে এটা কেমনে উঠতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ তোমরা যখন পানি উঠাও সেই পানির জন্য টিপটিপ লাগে, টেবুল লাগে, মেশিন লাগে, কারেন্ট লাগে, পাম্প লাগে, তারপর লাগে তোমাদের জন্য মোটর, আল্লাহ যদি কোনো কিছু তৈরি করি পৃথিবীর কোন উপায় উপকরণ লাগে না, শুধু একটা শব্দ বলি একটা অক্ষর কাপ আর একটা অক্ষর নুন, আল্লাহ বলেন ইজা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন, কাপে যায় নুনের সঙ্গে লাগছে তাস কুন, আল্লাহ বলেন কুন বলতে দেরি ফায়াত কুন হইতে দেরি নাই, কাঠ লাগে নাই, লোহা বুদো লাগে নাই, হাতুরি বাদাম রান্দা লাগছে, ফ্যান্ডেল বানাইছেন আপনাদের কর্মীরা কাপড় লাগে নাই, বাস লাগছে, মুসলমান মানুষ যদি কোনো কিছু তৈরি করে তার জন্য একটা মাল মেটারের দরকার হয়, আমার আল্লাহ বলেন আমি যত ছোট আর বড় জিনিস তৈরি করি কোনটার জন্য কোন মাল মেটার তৈরি হয় না, এরাদা করি কোন করি হয় কোন হয়ে যায়, যা কিছু তৈরি হয়েছে সব কোন কোন কোন, আপনারা কিছু মাথা পালা দিয়ে নাই এরা কি মশা কথা বলছে, কোন 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 কথা বুঝে আসে না, এবার আল্লাহর একটু জিগান ভদন কোন ইসমি শব্দ হেতু এখানে আসেন উনার লইয়া লড় আমরা আল্লাহর কাছে যাই, আল্লাহ যাই জিগাই বলে তুমি যে সাত আসমান বানাইছো রে এত মিস্ত্রি কই পাইলা কেমনে বানাইলা, আল্লাহ বলেন কোন কুরসি ফায়া কোন হয়ে গেছে, বলে জমিন কাছে বানাইছো এত বড় জমিন কেমনে বানাইলা, বলে কোন বলছি ফায়া কোন হয়ে গেছে, আল্লাহ মেঘনা নদী যে কাটাইলা এ ডেজার্ট কই পাইলা, আল্লাহ কই কোন বলছি ফায়া কোন হয়ে গেছে, বলে আল্লাহ বঙ্গোপসাগর যে কাটাইছো এই যে ডেজার্ট কই পাইছো, এদের ইঞ্জিনিয়ার কেডা ড্রয়িং করছে কে, আল্লাহ কোন ইঞ্জিনিয়ারও লাগে নাই ডেজারও লাগে নাই, কোন বলছি ফায়া কোন হয়ে গেছে, বলে বাতাস কেমনে বানাইছো, কোন বলছি ফায়া কোন হয়ে গেছে, আগুন কেমনে বানাইলা, কোন
বংশী ফায়তুন হয়ে গেছে, আসমান জমিন কেমনে বানাইছো, কোন বংশী ফায়তুন হয়ে গেছে, চন্দ্র সূর্য কেমনে বানাইছো, কোন বংশী ফায়তুন হয়ে গেছে, তিন আলো রাতের অন্ধকার কেমনে বানাইছো, কোন বংশী ফায়তুন হয়ে গেছে, আরো সৃষ্টি লৌহ কলম কেমনে বানাইলা, কোন বংশী ফায়তুন হয়ে গেছে, আল্লাহ ইজ্জত করিয়া মাছ বেগুনি কেমনে বানাইছো, তোর কোন বংশী ফায়তুন হয়ে গেছে, আল্লাহ গরু মহিল জন্তু জানোয়ার কেমনে বানাইছো, কোন বংশী ফায়তুন হয়ে গেছে, আল্লাহ জান্নাতের হুর কেমনে বানাইলা, কোন বংশী ফায়তুন হয়ে গেছে, আল্লাহ তুমি এই পোকা মাকড় কেমনে বানাইলা, কোন বংশী ফায়তুন হয়ে গেছে, জিন্নাত কেমনে বানাইছো, কোন বংশী ফায়তুন হয়ে গেছে, আল্লাহ তুমি ঋষিটা কেমনে বানাইলা, তোর কোন বংশী ফায়তুন হয়ে গেছে। এখন ইউসুফ সাহেবকে নিয়ে আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ মানুষ বানাইছো, মানুষ যে আমরা আমাদেরকে কেমনে বানাইছো, আল্লাহ বলেন খালাকতাহু বিয়াদাই, মানুষকে আমার হাতের দ্বারা বানাইছি, মানুষকে আমার হাতের দ্বারা, কিসের দ্বারা, ও মানুষ তোমাকে আমার হাতের দ্বারা বানাইছি, চিল্লানারে মানুষ, চিল্লানারে মানুষ, আমি তোমাকে আমার হাতের দ্বারা বানাইছি, এবং এই পৃথিবীর যাবতীয় সবচেয়ে সর্বশ্রেষ্ঠ তোমাকে পয়গম্বরের জাতি বানাইছি, তোমার দান ফেরেশতাদের চাইতে বেশি, তোমার দান ফেরেশতাদের চাইতে কত আসতে হবে, জান্নাতের হুরের চাইতে বেশি, আপনার গলে যদি কালো কুৎসিত চেহারা, নাকের সেন্টারও ঠিক নাই, ঠোঁটগুলি মোটা মোটা, দেখতে শুনতে বেশি, তেমন একটা স্ত্রী যদি আপনার ঘরে থাকে আর স্ত্রী যদি নেট গাড়ি নেট হয়, তোমার রসুল বলেছেন বছরের ময়দানে তার জন্য যদি জান্নাতের ফয়সালা হয় তাকে যে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে, জান্নাতের হুরের চাইতে 70 গুণ বেশি বানাইয়া তাকে জান্নাতে ঢুকানো হবে, জান্নাতের হুর দেশে সব ধর্মী হবে, সুবহান আল্লাহ, জোরে করো সুবহান, মানুষ হইতে পাইলে খুশি না বেজার, ইচ্ছে করলে আল্লাহ পাক আমাদেরকে মাছ বানাইতে পারত, জেলেরা কইরা বাজারে নিয়ে বিক্রি করত, দাও দিয়ে কাটত, তারপরে তেল দিয়ে ভাজি করত, খাইত, পারত কিনা, গরু মহিষ বানাইতে পারত, সারাদিন হাজনের বাড়ি খাইতাম, ভাগ্য ভালো থাকতে কুরবানিতে জল হইতাম, পারত কিনা আল্লাহ, আরো জোরে কথা, তাহলে আল্লাহ পাক হাঁস মুরগি পশু পাখি গরু মহিষ না বানাইয়া বানাইছে মানুষ, কি বানাইছে, খুশি না বেজা, খুশি না বেজা। এবার আমি আপনাদের জিজ্ঞেস করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করে আপনাদেরকে বানিয়া চঙ্গে জন্ম না দিয়া ভারতের কলিকাতা ও হিন্দুর ঘরে জন্ম দিতে পারত, যে আমেরিকা ইউরোপের খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারত, পারত, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, খুশি না বেজার, খুশি না বেজার, আল্লাহ পাক ইচ্ছা করলে আমাদের কি ইব্রাহিম আলাইহিস সালামের যুগে পাঠাইতে পারত, নূহ আলাইহিস সালামের যুগে পাঠাইতে পারত, মূসা আলাইহিস সালামের বনী ইসরাঈলের যুগে পাঠাইতে পারত, ঈসা আলাইহিস সালামের যুগে পাঠাইতে পারত, 1,24,000 পয়গম্বরের যুগে না পাঠাইয়া যেই নবীর উম্মত হওয়ার জন্য হযরত ঈসা থেকে আদম পর্যন্ত সমস্ত নবী আল্লাহর দরবারে দরখাস্ত করেছেন, সেই নবীর উম্মত বিনা দরখাস্তে বানাইছেন, আমরা কোনদিন আল্লাহর কাছে কইছিলাম যে আল্লাহ আখেরি জামানার নবীর উম্মত বানাও, আমাদের চেয়ারম্যান সাহেব কইছিল বুধবার, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর কইছিল, জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া, শেখ হাসিনা, বিনা দরখাস্ত আল্লাহ পাক মুসলমানের ঘরে জন্ম দিয়ে নবীর উম্মত বানিয়েছেন, যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, যত নবী সমস্ত নবী আল্লাহ পাক পাঠাইছে, তিন প্রকারের দায়িত্ব দিয়া, ওই প্রকার কার প্রকার কার প্রকার, তিন প্রকারের দায়িত্ব দিয়া ভালো করে মনে রাখেন, এক প্রকারের দায়িত্ব হলো তুমি এইটুক এরিয়ার জন্য নবী, আপনাদের চেয়ারম্যান সাহেবের এরিয়া কত, আপনাদের ইউনিয়ন ঠিক হবে, ঠিক একজন উপজেলা চেয়ারম্যানের এরিয়া হইলো উপজেলাটা, ঠিক কিনা, এখন আপনাদের চেয়ারম্যান সাহেবের মাতবরি এই ইউনিয়নে চলে, অন্য ইউনিয়নে গেলে চলবে না, ওই ইউনিয়নের চেয়ারম্যান এত হবে না, তোর এই কিনা আল্লাহ পাক নবী পাঠাইছে এরকম এরিয়ার জন্য, দুই নম্বরে আল্লাহ নবী পাঠাইছে নির্ধারিত জাতি গোষ্ঠীর জন্য,
হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বনী ইসরাইলের নবী বানায় পাঠিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ পাক নির্ধারিত জাতি গোষ্ঠীর জন্য নবী পাঠিয়েছে, নির্ধারিত এরিয়ার জন্য নবী পাঠিয়েছে, তিন নম্বর হলো নির্ধারিত সময়ের জন্য পাঠিয়েছে। আমাদের চেয়ারম্যান সাহেব কয় বছর লেগে চেয়ারম্যান আল্লাহ নবীও পাঠাইছে এরকম ভাবে, হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর নবী, নির্ধারিত সময়ের জন্য নবী, নির্ধারিত জাতি গোষ্ঠীর জন্য নবী, নির্ধারিত এলাকার জন্য নবী। আমরা যে নবীর উম্মত, এই নবীর এলাকার এক কথায় হযরত মাওলানা শেখ মুজিবুর রহমান সাহেব উলামায়ে কেরামকে সাক্ষী বলে গেলাম, সহজ ভাষায় যেটা বলবেন, আমার আল্লাহ বলেন আমি আল্লাহর এরিয়া যুদ্ধ, আপনি হাবিব তার নবুয়তের এরিয়া যুদ্ধ, আল্লাহর এরিয়া যুদ্ধ, আমার আল্লাহ বলেন ও আমার মাহবুব, আমি জান্নাত জাহান্নামের আল্লাহ, আপনি জান্নাত জাহান্নামের জন্য নবী, আমি রূহুল কিলমানের আল্লাহ, আপনি রূহুল কিলমানের জন্য নবী, আমি আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদের আল্লাহ, আপনি নবীদের নবী, ফেরেশতাদের আল্লাহ, ফেরেশতাদের নবী, চন্দ্র সূর্যের আল্লাহ, আপনি চন্দ্র সূর্যের নবী, তামাম কায়নাতের আমি আল্লাহ, গোটা সৃষ্টি জগতের আমি আল্লাহ, আপনি গোটা সৃষ্টি জগতের গোটা সৃষ্টি জগতের জন্য নবী করে প্রেরণ করেছেন কোন নবী? আমাদের নবী কোন নবী? আমাদের নবী তামাম কায়নাতের জন্য নবী, ঠিক নবী, ঠিক, তামাম কায়নাতের জন্য নবী, আব্বালের নবী, আখেরের নবী, পূর্বের নবী, পশ্চিমের নবী, আসমানের নবী, জমিনের নবী, কথা কয় পশু পাখির, দরিয়ার মাছের, পানির, সবকিছুর নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেক কায়নাতের নবী করে পৃথিবীতে প্রেরণ করেছেন, ঠিক না? ঠিক, ঠিক না? ঠিক। মর্যাদার দিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক মর্যাদা কতটুকু দিয়েছেন, শুধু একটা কথার দ্বারা বুঝাইতে চাই, আল্লাহর পরে যেই মর্যাদা, আল্লাহর পরে আর তাম সৃষ্টি জগতের উপরে, আল্লাহর পরে তাম সৃষ্টি জগতের উপরে আমার নবীর উপরে কেউ নাই, একমাত্র আল্লাহ, জগতের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা আমার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দিয়েছেন, কথা বুঝতে বুঝতেছেন, কথা বুঝতেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিছু দিন আগে আমাদের কাছে কুরবানি গেছে, কুরবানি আপনারা করছেন, কুরবানি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত আমাদের উপর ওয়াজিব, ঠিক না? ঠিক, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলিম জাতির জাতির পিতা বানিয়েছেন, বাংলাদেশের বাংলাদেশের না গোটা পৃথিবীর 150 কোটি নয়, 1500 কোটি যদি হয় সারা বিশ্ব মুসলিমের কিয়ামত পর্যন্ত জাতির পিতাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক না? ঠিক, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বানাইছেন খলিল, কি বানাইছেন খলিল, আমাদের নবীকে বানাইছেন হাবিব, ইব্রাহিম খলিল আমার নবী, ডিজিটাল যুক্ত সন্ধ্যা হয়ে গেছে, এখন এক দুষ্ট আমার লাগে আর একটা, আর একটা খুব সবল দুর্বল দুষ্ট, অনেক সময় সবল দুষ্টের মাইনি ব্যাগটা আর আমার মোবাইলটা তোমার কাছে রাখো, কারণ আমার হাত থেকে খেতে আমরা লয়ে জায়গা ঠিক নাই, তোমার কাছে নিয়ন্ত্রণ, কারণ তুমি দুর্বলরা সবলকে দিয়া দেয়, আবার অনেক সময় যিনি সবল তিনি ডাক দিয়া দুর্বলটা গায়ে
অনেক সময় দুষ্টের সঙ্গে দুষ্টি করে তাকে সবকিছু দিয়া দেয়। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে বেশ কম ছিল, ইব্রাহিম খলিল তার সঙ্গে দুষ্টি করে আল্লাহ সবকিছু নিয়ে নিছে, আর আমার নবী খলিল হাবিব তার সাথে দুষ্টি করে যা আছে সব দিয়ে দিছে। সন্তানকে আমার কাছ থেকে কোরবানি করে দাও, ইব্রাহিম তোমাকে খলিল বানাইতাম, বলে আল্লাহ কি করে খলিল বানাইবা, বলে তোমার বিবি বাচ্চাকে দিয়া এমন এক জায়গায় রেখে আসো যেখানে টানা পানি বংশ নাই, ইব্রাহিম তোমার খলিল বানাইতাম, আল্লাহ খলিল বানিয়েছেন। আর হাবিবের পালা যখন আসছে বলা করে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আপনি তো আমার হাবিব, যদি আপনি রাজি থাকেন আপনার জন্য স্মরণে পরিণত করে দেওয়া হবে, যদি আপনি রাজি থাকেন বহু পাহাড় আপনার জন্য স্মরণে পরিণত করে দেওয়া হবে। ও আমার হাবিব, আপনি মন দিয়ে অন্তর দিয়ে চাইবেন বাইতুল্লাহকে কাবা বানিয়ে দেওয়া হবে। ও আমার হাবিব, আপনি মসজিদে নবীর মিম্বর বসে হাত উঠাইবেন, হাতটা মুখে মুছবার আগে মদিনাতে বৃষ্টি নাজিল করে দেওয়া হবে। ও আমার হাবিব, সূর্য অস্ত যাওয়ার পরে আপনি পশ্চিম দিকে তাকাবেন, সূর্য আসরের নামাজে তাই এনে দেওয়া হবে। ও আমার হাবিব, আবু হুরায়রার মার জন্য খারাপ থেকে দোয়া করবেন, আবু হুরায়রা বাড়িতে পৌঁছার আগে তার মার অন্তরে হেদায়েত পৌঁছে দেওয়া হবে। ও আমার হাবিব, খোলা আকাশের নিচে দাঁড়ায় আঙ্গুলটা উপরের দিকে দাঁড়া দিবেন, আকাশের চন্দ্র দুই টুকরো করে দেবেন। যেই দুষ্টের জন্য আল্লাহ সবকিছু করতে পারে। দেখেন আল্লাহ তোমার তারা ত্রিশ পারা কোরআন আল্লাহ নবীর শানে নাযিল করেছেন, ত্রিশ পারা কোরআন শানে রিসালাত, সুবহানাল্লাহ, ত্রিশ পারা কোরআন আল্লাহ নবীর শানে নাযিল করেছেন, ঠিক না ঠিক? তুমি কি জানো কোরআন বলে হাজাল বালাদি আমিন, আচ্ছা তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, কোরআন শরীফ তুমি বলো তো দেখি হুজুরের চেহারাটা কেমন ছিল, কোরআন বলে এবার কোরআনকে জিজ্ঞেস করুন, কোরআন বাদ দিলাম হুজুর চুপ করে বসা, অনেক সময় রাসূলের ব্রেইনের মধ্যে অনেক কথা উদিত হতো যেটা রাসূল প্রকাশ করত না, ব্রেইনের কথা সম্পর্কে বলতে পারো, কোরআন বলে ফালানু ওয়াল্লি জান্নাতা কিবলাতান তারদা, বলে আচ্ছা তাহলে রাসূল
নিজের চলাফেরা করতো এই সম্পর্কে তুমি কিছু জানো? কোরআন বলে আচ্ছা শুনলাম রাসূল সাল্লামের দরে বিয়ে সন্তান জন্মগ্রহণ করছেন, হুজুর তাদেরকে লালন পালন করে বিবাহ শাদী দিয়েছেন, হুজুরের মেয়েদের সম্পর্কে কোরআন তোমার কাছে কিছু আছে তুমি বলতে পারবা? তার জামাইদের সম্পর্কে কিছু বলতে পারবা? বলে রুহামা এই যে আগে কৃষি বাজার থেকে মানুষে শুনলে সরম, এই জন্য সুবহান আল্লাহ আরো আসতে সব দিবি সুবহান আল্লাহ শুনেন। আমি আপনাকে দিতেই তাই দিতেই তাই দিতেই তাই সুবহান যতক্ষণ আপনি রাজি না হন, যতক্ষণ রাজি না হন দিতেই থাকবো দিতেই থাকবো, যখন রাজি হইবেন তখন দেওয়া বন্ধ। সুবহানাল্লাহ আসতে যতই দিবেন আমি রাজি হইতাম না, আল্লাহ নবীকে সাহাবাই কারণ কোন সময় রাজি হইবেন আমি জান্নাত থেকে উঠাইবার জাহান্নাম থেকে উঠাইবার পরে আমি রাজি হইব। আল্লাহর হাবিব বলেন কাটা যখন থাকে তখন রহমতের বৃষ্টি নাজিল হয়, কাটাও নাই রহমতের বৃষ্টিও নাই। একজন থেকে হুজুর কাটা যে বিষয় তো 160 ডিগ্রি এখন যদি আপনাদের এখানকার কেউ হইতো তাহলে হইতো নাকি হইতো যে এরে আল্লাহর দশ আল্লাহর নবী যা বিয়া করে তার বাড়ি ছিল বলো হো সবদিকে তারা দেখতে যায় সুদে আসল কারণ তুমি শোয়া শোয়া আর ইহুদি আল্লাহ নবীর এত বিরোধী আল্লাহ নবী আসতেছে করে শুই না হুজুরের চেহারা দেখবে চাদর দিয়া মুখ দেখা তারপরে শুয়ে রয়েছে আল্লাহ নবীর ভিতরে যাইয়া জোর করতে স্বাস্থ্যের অবস্থা ওষুধ পোষণ খাওয়াইছেন ডাক্তার দেখাইছেন জ্বর কোন সময় আসছে আগে কি আসছিল এখন কি অবস্থা স্বাস্থ্যের সমস্ত খোঁজ খবর নিয়ে
হুজুর দেখেন ওই যে লোকটা যেহেতু অসুস্থ শুয়ে রয়েছে, তার গড় ঝাড়ু দেওয়ার মতো উপযুক্ত কোন লোক নাই, এই জন্য গড়ের মধ্যে মহিলা আল্লাহ নবী গড়ের কোনার থেকে ঝাড়ুটা লইয়া ইহুদির গড় ঝাড়ু দিয়ে রাসূল ঝাড়ুর একটা কর, তোমাদের গড়ের মালিক যেহেতু অসুস্থ মনে হয় তোমরা গড়ের বাজার নাই, বাজারের ব্যাগটা দাও আমি বাজার করে দিয়ে যাবো। যখন কইছে বাজার করে দেওয়া যায়, ইহুদি মুখের থেকে কাপড় সরাইছে, বাজার করার কথা বলতেছেন, হুজুর আগে চিনি নাই বাজার করে দিতে হবে না, আজকে আপনি আমার ঘরে সেজে আখলাক দেখাইছেন, বাজার করার প্রয়োজন নাই, কালিমা পড়ে আমাকে মুসলমান বানাইয়া দিয়ে যান। হুজুর মক্কাবাসীদের দ্বারা নির্যাতিত হইয়া কোথায় গেছে? মদিনায়। এরকম আমাদের দেশে হোক বা পৃথিবীর কোন দেশের রাষ্ট্রপ্রধান যদি নির্যাতিত হইয়া ক্ষমতা হারাইয়া যদি অন্য কোন দেশে যাইয়া প্রবাসী হয়, এরপরে যদি আবার বিজয়ের বেশে বা দূরে ফাঁস করে যদি তিনি আগমন করতে পারেন, যাদের দ্বারা নির্যাতিত হয়েছিল তাদেরই বুধ হয় মন্ত্রী বানায়। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে তো আবু জাহেল যুদ্ধ করতে গেছে না, মদিনায় পর্যন্ত রাসূলকে শান্তিতে থাকতে দেয় নাই, এরপরে রাসূল ছয় বছর পরে আসতে চাইছিল হাসপাতাল থেকে ফিরিয়ে দিছে, এরপরে যখন 8 বছর পরে রাসূল আইছে সাহাবায়ে কেরাম তারা ছিল এরা মিল্লা স্লোগান দিতেছে, আলিয়াউমা ইয়াউমুল মালহামা, আজকের দিন হলো বদলা নেওয়ার দিন, আজকের দিন হলো রহম করার দিন, এখন রাসূলের মাতৃভূমি অনেকদিন পরে আইছে তো কথা বুঝেন না, একটু ঘুরে ঘুরে দেখা দরকার না, ঘুরে ঘুরে হুজুর দেখতেছি মন সময় দেখে এক বাড়ির গেটের মধ্যে একটা বৃদ্ধা মহিলা একবারে সামরা কামরা কুদা মানে গুসাইয়া একটা বড় একটা বস্তায় বস্তা লইয়া মহিলা জাগি হচ্ছে, তাহলে নবী যে জিজ্ঞেস করো না দেখলো এখানে দাঁড়িয়ে দিচ্ছে কথা না বলে আমার বাড়ি ঘরের গোষ্ঠী জ্ঞাতির যারা আছে সব ওই পাহাড়ের শিপার মধ্যে পলাইতে গেছে, আমিও পলাইতে যাওয়ার জন্য এখন আমার ব্যাগটা উঠাই না কেউ নাই বাবার ইটা লইয়া যাইতে পারতেছি, আল্লাহ নবী ডাক দিয়ে পাহাড়ের শিপার মধ্যে পলাইতে যাইতেছ কেন? কারণ ডাকি মহিলা সব বাড়িতে রাখো তুমি কি ঘুমাই আসলা? তুমি দেখো আচ্ছা ঠিক আছে মা, তোমার ব্যাগটা যদি আমি নিয়ে দেই বাবা নিয়ে দিলে তো ভালো, বুড়ি মনে মনে ভাবতেছি বোধহয় কিছু নেওয়ার পর বোধহয় ভাতটা টাকা চাইব, আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিনের মাথায় ইহুদি বুড়ি বুঝা রাসূল যাচ্ছেন পিছিয়ে সার মহিলা যাচ্ছে
যাইয়া যখন পাহাড়ের চিবার কাছে যখন গেছে, যাইয়া যখন বস্তাটা রাখছে, ওই বুড়ি মহিলা একদম রাসূল দিয়ে ওয়াজ করতেছে। ওয়াজ শুনলেন তো? আমার কাছে কেন জনের মন হইতেছে, তুমি মক্কার খুব ভালো মানুষের ঘরে, খুব ভালো মানুষ বাবা, কিন্তু আমার একটা বই দিতে মোহাম্মদ বিন আব্দুল্লাহ যে এলাকায় আইছে, তোমার মতো বালা মানুষ কিন্তু এই এলাকা দিয়ে গেলে যদি তুমি আর রাত করো বলা যায় না কি করে নাই বলো। মোহাম্মদ বিন আব্দুল্লাহকে তুমি দেখছো বলে না দেখি নাই আসছিলাম এখন তোমাকে দেখে তোমার সাথে আবার মক্কায় যাই চাই। আবু জেহেল রাসূলকে সবচেয়ে বেশি নির্যাতন করেছেন, হুজুরকে আবু জেহেল গালিও দিছে না, কি বলছেন? পাগল। কি কইছে? পাগল। কি কইছে? পাগল বলছেন, জাদুবীর বলছেন। কিন্তু রাসূল কোনদিন কোন মহিলার সাথে একটি দিন করতেন আবু জেহেল বলে নাই। পাগল বলেছেন, মজনুন বলেছেন, জাদুকর বলেছেন, রাসূলের চরিত্র আক্রমণ করে নাই। আজকে নাস্তিকার মুক্তাদেরা বাংলাদেশে রাসূলকে চরিত্রহীন বলেছেন, রাসূলকে মুজ্জানবী বলে গালি দিয়েছেন। সে বলছেন প্রত্যেক দিন সকালবেলা উঠে তোর মুসলমানের কোরআনে প্রস্তাব আল্লাহকে কিন্তু আমরা দাবি জানাই আসছি আজ পর্যন্ত সে আইন বাস্তবায়ন হয় নাই, সে আইন পাস হয় নাই। শেষ কথাটা বলবো, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন আসতেছে, আমরা মানিক রেভিনিউ সহ সপ্লা চত্বর সহ বাংলাদেশের রাজপথে সে আইন পাস করার জন্য দাবি জানিয়েছি। আল্লামা আব্দুর রবি শফিকে আগামী নির্বাচনে সংসদে প্রেরণ করে সংসদের ভিতরে দাবি উত্থাপন করতে চাই। আপনাদের বাড়িয়াচনবাসী রাজি আছেন কিনা একটু হাত উঠে দেবেন? আল্লাহ কবুল মঞ্জুর করে ছেড়ে বলেন আমিন। আগামী সংসদ নির্বাচনে তাকে এলাকার থেকে বিশ দলীয় জোরের পক্ষ থেকে যদি প্রার্থী দেওয়া হয়,
السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد، قال الله تبارك وتعالى: ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك. আজকে আনন্দ বাজার আল হেরা উলামা পরিষদ আয়োজিত সিরাতুল নবী সম্মেলনের আমি নিজেই আমাকে সভাপতি হিসেবে আপনার ঘোষণা করেছেন। আজকের এই সম্মেলনের প্রধান অতিথি, যিনি আমার পূর্বে আপনাদের সামনে বয়ান পেশ করলেন, হযরতুল আল্লাহ মাওলানা জুনায়েদ আল হাবিব দামাত বারাকাতুহু, তার পরিচয় আপনাদের সামনে তুলে ধরার কোন প্রয়োজন নেই, আপনারা তার পরিচয় জানেন বলেই তাকে এখানে প্রধান অতিথি হিসেবে দাওয়াত করে এনেছেন। শুধু বাংলাদেশে নয়, শুধু ইউরোপ আমেরিকায় নয়, সারা পৃথিবীতে আরব আজমে ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া ভারতবর্ষ এশিয়া সারা পৃথিবীতে তিনি সফর করেন, ভ্রমণ করেন, এবং সেই ভ্রমণ করার জন্য তাকে দাওয়াত দেওয়া হয় বয়ান পেশ করার জন্য। আজকে এই অল্প সময়ের জন্য আপনাদের এখানে এসেছেন, আপনাদের এই উলামা পরিষদ তাকে দাওয়াত করেছে এবং সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে যে বয়ান উপস্থাপন করেছে, আমি আশা করি এর মাধ্যমে কিভাবে মহব্বত করে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে মর্যাদা দেয় তার সংক্ষিপ্ত বয়ানের মাধ্যমে আপনারা জানতে পেরেছেন। আমি একমাত্র ঘটনা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ অংশ থেকে আপনাদের সামনে পেশ করতে চাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 22টা বাসরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন, কিন্তু নিজের হাতে একজন কাফেরকে একজন মুসলমানকে হত্যা করেননি। যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন তার সেনাবাহিনী সাহাবায়ে কেরামের হাতে, হাজার হাজার কাফের মুশরিক মারা গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের নবী রহমাতুল লিল আলামিন একজন মানুষকে নিজের হাতে হত্যা করেন, এটা আল্লাহর কুদরতি ইন্তেকাল ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মানুষ আক্রমণ করেছে, রসুলের জান্দার মুবারক শহীদ হয়েছে, মাথায় জখম হয়েছে, শরীরে জখম হয়েছে, কিন্তু রসুল কাউকে আক্রমণ করেননি, সেই সুযোগ আছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাবেন, শেষ সময় এসে গেছে, খবর হয়ে গেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার সামনে এইভাবে সাহাবায়ে কেরামের জমাত ভরপুর মজমা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে বয়ান দিচ্ছেন, ওয়াজ নসিহত করছেন, এর মধ্যে হঠাৎ করে বলে উঠলেন যে তোমাদের সঙ্গে আমি দীর্ঘ জীবন কাটিয়েছি, হয়তো হইতে পারে আমি কাউকে কষ্ট দিয়েছি, কাউকে আক্রমণ করেছি, চোর থপ্পড় দিয়েছি, আমার অজান্তে কোনো ঘটনা ঘটে থাকতে পারে, যদি কাউকে আমি এইভাবে আঘাত করে থাকি, কেউ যদি ব্যথা পেয়ে থাকো, কষ্ট পেয়ে থাকো,
তাহলে আমিও দুনিয়া থেকে চলে যাবো কিয়ামতের ময়দানে, আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে, আল্লাহর দরবারে বিচার হবে, সেই বিচারের সম্মুখীন হওয়ার চাইতে আমি চাই দুনিয়াতে যাদেরকে আমি কষ্ট দিয়েছি তাদের প্রতিদান দিয়ে যায়। যদি আমি কাউকে কোনদিন কষ্ট দিয়ে থাকি যেইভাবে কষ্ট দিয়েছি, দাঁড়াও আসো আজকে তার প্রতিশোধ নিয়ে যাও। সাহাবায়ে কেরামের মজমার মধ্যে সব চুপচাপ নীরব, কার কোন মানুষ কোন রসুল থেকে কষ্ট পায়নি, কোন মানুষ কোন রসুল কষ্ট দেননি, রসুল কত খালি মহব্বত আর মহব্বত দিয়ে তার অন্তরকে ভরপুর করে রেখেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলে আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, একজন মানুষ তার নিজের জীবন সম্পর্কে তার যতটুকু অন্তরে মহব্বত আছে নিজের জন্য, আল্লাহ বলে তার চাইতে বেশি মহব্বত আল্লাহ তাআলা করেন আল্লাহর বান্দাদেরকে। সেই নীরব নিস্তব্ধ মজমায়ের মধ্যে একজন লোক দাঁড়িয়ে গেলে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি একদিন আমার পিঠে হাত লাগিয়ে দিয়েছিলেন, একটা থাপ্পড় দিয়েছিলেন, আমি আজকে থাপ্পড়ের প্রতিশোধ দিতে চাই। বলেন আল্লামা জুনাইদুল হাবিব সাহেব এখানে বয়ান করলেন, উনি যদি বলেন আমি রাস্তায় দিয়ে আসতে যদি কারো গায়ে আমার কেউ ধাক্কা লেগে থাকে তাহলে কেউ প্রতিশোধ দিতে চাইলে আসেন প্রতিশোধ দিয়ে। এখন যদি এখান থেকে একজন লোক দাঁড়ায় দাঁড়ায় বলে হুজুর বাজার দিয়ে আসতে সময় আপনি লক্ষ্য করে নাই আমাকে একটা ধাক্কা দিয়ে আসছেন, আমি আপনাকে একটা ধাক্কা দিয়ে প্রতিশোধ দিতে চাই, আপনার সব খুশি হয়ে যাবে, আপনার সবাই বলবে তুমি কি শুরু করছো, একজন মেহমান এত বড় আলেম বলবেন কিনা, সাহাবাই কেরামের এই হালত হয়ে গেছে, এই লোকে কি পাগল, আল্লাহ রাসূল তার পিঠে থাপ্পড় দিয়েছিলেন সেই থাপ্পড়ের প্রতিশোধ দিতে চাই, সবাই তো চোখ রাঙ্গা, কিন্তু রসুল তাকে অনুমতি দিয়েছেন কেউ কিছু বলতেও পারছে না। এর আগে আরেকটি ঘটনা আপনাদেরকে বলি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা লম্বা হয়ে যাবে এই লোক দাঁড়াইল ওই কথাটা বলে ফিরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সালামের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যে ব্যক্তি শহীদ করেছিল যে ওয়াহশী, সেই ওয়াহশী যখন ইসলাম কবুল করলো রাসূলের সামনে আসলো এসে হাত বাড়িয়ে দিল হে আল্লাহর রাসূল আপনি আমাকে কালিমা পড়ান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম দিকে ফিরে গেলেন, সেই লোক রাসূলের বাম দিকে গিয়ে আবার বলল ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কালিমা পড়ান আমাকে মুসলমান বানান, তখন রসুল আরেকদিকে মুখ ফিরিয়ে নিলেন, সেই ওয়াহশী আবার ওইভাবে গেলে সেই চতুর্দিকে ঘুরার পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাড়িয়ে দিলেন আর ওয়াহশীকে মুসলমান বানিয়ে দিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি এইভাবে লোকটা একবার দুইবার তিনবার চারবার যাওয়ার পরে কেন মুসলমান বানাইলেন, রসুল তোমরা বুঝো নাই আমি চাইছিলাম এই লোকটা আমার চাচা হামজাকে কাতল করে শহীদ করেছে, আমি চাইছিলাম তোমাদের কেউ তার বদলা নিয়ে যায়। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার সামনে হাজির কি করে একটা লোককে আপনার সামনে আমরা হত্যা করতে পারি, এই সাহস আমাদের হচ্ছিল না, আমরা মনে করতাম যে আপনার দরবারে বিয়াদবি হবে, তাহলে এখন অনুমতি দেন এখন যার পল্লা কেটে দুই টুকরা করে দিই, রসুল বললেন না আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, এই লোক ইসলাম কবুল করে নিয়েছে তার অতীত জীবনের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে গেছে আর কেউ তাকে আক্রমণ করতে পারবে না। দেখেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যত বড় অপরাধী আসুক না কেন রসুলের সম্মানে তার গায়ে কেউ হাত দিত না, এখন এই লোক যখন বলছে রসুল থেকে প্রতিশোধ নিবে, এখন সাহাবাইকে চোখ রঙে গেছেন দাঁত মুখ কামড়াই গেছে চোখ কামড়াই গেছে কিন্তু রসুলের সামনে কথা বলার সাহস কারো নেই, রসুল নিজে অনুমতি দিয়েছেন।
এই লোক রসুলের পিছনের দিকে গেছে, রসুলের গায়ে একটা চাদর ছিল শুধু গায়ে, আর কোন জামা ছিল না। রসুল সেই পিঠের থেকে চাদর মুবারক খুলে দিলেন, আর ওই লোক গিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কাঁধের মধ্যে, এই মুজুকানে যে একটা খাল আছে না পিঠের মধ্যে, এই যে মধ্যখানে হাড়টি, এই হাড়ের ডান পাশে মাথার নিচে গোলার নিচে এই জায়গাটার মধ্যে একটা খতমে নবুয়তের মোহর ছিল। রসুল যে নবী ছিলেন খালি মুখের গুসবা নয়, রসুলের গায়ে পিঠের মধ্যে মোহর লাগানো ছিল, সিল লাগানো ছিল নবুয়তের। এই লোক গিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মোহরে নবুয়তের মধ্যে যাইয়া মুখ লাগিয়ে চুম্বন খাইল। তোর এই লোকটা কি মিথ্যা বলেছিল? রসুল তাকে থাপ্পড় দিয়েছেন, মিথ্যাও বলে নাই। অনেক সময় মায়া মহব্বতের সাথে অনেকের গায়ে আমরা অনেক সাহায্য বলি, কিমিয়া কেমন আছো বলি না, হয়তো আল্লাহ রসুল এইরকম মায়া মহব্বতে কোনদিন ওই লোকটার পিঠের মধ্যে হাত দিয়ে বলেছিলেন, একটা থাপ্পড় দিয়ে বলেছিল, কেমন আছো, মহব্বতের থাপ্পড়। এই মহব্বতের থাপ্পড়কে ওসিলা ধরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহরে নবুওয়াতের মধ্যে চুম্বন খাওয়ার জন্য বদলার নামে সুযোগ নিয়ে নিল। তার বিশ্বাস ছিল যে ঠুট রসুলের দেহের মধ্যে লাগবে, মোহরে নবুওয়াতের মধ্যে লাগবে, এই ঠুট জাহান্নামের আগুনে জ্বলতে পারে না। দেখে আমাদের এই দয়াল নবী যে প্রতিশোধ দেওয়ার জন্য আমি কবরস্থ হয়ে যাব, কবর বাড়ি হয়ে যাব, আখিরাতে আমি চলে যাব, কোন মানুষের হক আমার উপরে থাকবে সেটা হইতে পারে না। আমরা যারা আজকে মুসলমান, আমরা এখানে সবাই মুসলমান না, আমরা যারা মুসলমান আমরা নিয়ত করি আমার জীবনে কোন মানুষের সঙ্গে এমন না আচরণ করে তাকে কষ্ট দিয়ে আমি কবরবাসী হব না। এইভাবে আমরা সবাই দুই তৈর হয়ে যাই। বলেন যে কি সমাজে মারামারি গাড়াগাড়ি থাকবে, সমাজের মধ্যে হিংসা হানাহানি থাকবে? আমরা সব মুসলমানরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হয়ে যাই, তাহলে দুনিয়াতে শান্তি চলে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন যেন তার দিন আমরা বুঝতে পারি, রসুলকে চিনতে পারি, আল্লাহকে চিনতে পারি, যেন আল্লাহর এই জমিনে আমরা অশান্তি সৃষ্টি না করে শান্তি সৃষ্টি করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আমাদের মেম্বার সবকে, আমাদের চেয়ারম্যান সবকে, আমাদের এমপি সবকে, আমাদের ওসি সবকে, আমাদের ডিসি সবকে, আমাদের এসপি সবকে, আমাদের মন্ত্রীকে, প্রধানমন্ত্রী, আমাদের প্রেসিডেন্টকে, আমাদের সেনাবাহিনী, আমাদের বিজিয়া, আমাদের পুলিশ সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে করে দেন যেন মাখলুকের প্রতি, দেশের মানুষের প্রতি আমরা সবাই একে অন্যকে মহব্বতকারী হয়ে যেতে পারি। আপনারা সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।